আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ আল্লাহ আবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একজন মমিনের কাছে সবচাইতে মূল্যবান এবং দামি সম্পদ হলো তার ইমান ইমান যদি কেউ ইমান বিধ্বংসী বিষয়সমূহ থেকে অক্ষত রেখে অক্ষুণ্ণ রেখে নিরাপদে রেখে হেফাজতে রেখে সংরক্ষ সংরক্ষিত রেখে দুনিয়া থেকে যেতে পারেন আল্লাহ রব্বুল আলমের সাথে সাক্ষাৎ করতে পারেন তাহলে তিনি হবেন চূড়ান্তভাবে সফল কাম এবং শেষ হাসি তিনিই হাসবেন ইনশাল্লাহ তালা প্রিয় দর্শক আর এই কারণে সাহবা এ মাজ রেদান তারা ইমানকে অনেক বেশি পরিচর্যা করতেন ইমানের নবায়ন করতেন ইমানের খবর রাখতেন ইমান কিসে আসে কিসে যায় কখন ভাঙে কখন কোন কথা ইমান নষ্ট হয় কোন আচরণে ইমান ভঙ্গ হয়ে যায় সে বিষয়ে তারা অনেক বেশি সতর্ক থাকতেন সৈক হাদিসে আমরা জানি যে বিখ্যাত সাহাবি হানজালা সাল্লামের দরবারের দিকে দৌড়াতে দৌড়াতে যাচ্ছিলেন আর বলছিলেন না ফাঁকা মুনাফিক হয়ে গেছে তিনি মনে করছিলেন যে দরবারে থাকা অবস্থায় তার অবস্থায় তার যে ইমানের অবস্থা থাকে বাসা বাড়িতে গেলে কর্মক্ষেত্রে গেলে আল্লাহকে সেভাবে স্মরণে থাকে না তিনি ভাবছিলেন যে এর কারণে তার ইমান চলে গেল কিনা প্রিয় দর্শক দেখুন একজন সাহাবি তার অবস্থার একটু পরিবর্তনের কারণে তার ইমান নিয়ে তিনি শঙ্কায় পড়ে গেলেন ইমান আছে কি নেই তার খোঁজ নেওয়ার জন্য নিশ্চিত হওয়ার জন্য রাসুলি করিম সাল্লা সাল্লামের মজলিশে এবং দার্সে হাজির হয়ে গেছেন আর আমরা আমরা পৃথিবীর বেশিরভাগ মানুষের অবস্থা হলো আমরা আমাদের ইমানের কোনো খোঁজ খবর নেওয়া হয় না সেই ছেলেবেলায় ছোটোবেলায় বক্তব্যে আসাদুল্লাহ ইল্লাহ অসাদ মোহাম্মদ্লাহ পাঠ করেছি আমরা মনে করি যে মৃত্যু পর্যন্ত বোধ আর কখনো ইমান যেতে পারে না ইমান বোধহয় নষ্ট হতে পারে না ইমান বোধহয় ভঙ্গ হতে পারে না অথচ এ বাদতবন্দিকে যেরকম ভঙ্গ হয় আবার জোড়া লাগানো যায় নবায়ন করা যায় ঠিক তেমনিভাবে ইমানও ভঙ্গ হয়ে যেতে পারে যদি কোনো মুসলিম এমন হন যে তার ইমান কখনো কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে তিনি জানেনও না আজীবন তিনি আমল করছেন সলাৎ করছেন সিয়াম করছেন হজ করছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন দানসৎকা করছেন তেলাওয়াত করছেন তজমি তাহল করছেন জিকির করছেন অথচ তার ইমান নেই তিনি অনেক কিছু রাখছেন তার ভাণ্ডতে কিন্তু সেই ভান্ডের তলা নেই সেটা ফাটা আল্লাহর বের কাছে অনেক আশা নিয়ে যাচ্ছেন অনেক আমল করে কিন্তু সেখানে কিছুই পাবেন না কারণ তার ইমানই নষ্ট হয়ে গেছে তিনি জানেন না এই একজন মুসলিমের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এ বিষয়টি যে তার ইমান কিছে আসে আর কিসে যায় কখন ভঙ্গ হয়ে যায় এগুলো আমাদের জানতে হবে আমরা প্রায় সময় খেয়াল করে স্মরণ করার চেষ্টা করি আমার অজুটা কি আছে না চলে গেল আমার সালাদটা অমুক কারণে ভঙ্গ কি কিনা আমরা আলেমের কাছে দৌড়ে যাই অমুক কথার কারণে আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক ভঙ্গ হয়ে গেল কিনা বিবাহ ভেঙে গেল কিনা আমরা চিন্তিত হই সিয়াম ভঙ্গ হলো চিন্তিত হই প্রিয় দর্শক আপনি আপনার নিজেকে প্রশ্ন করুন জীবনে আপনি কয়বার কয়জন আলেমের কাছে গিয়েছেন কয়বার করোনা এবং হাদিস খুলেছেন এ বিষয়টি জানার জন্য যে আপনার ইমান আছে নাকি চলে গেছে এর উত্তরে বেশিরভাগ মানুষ বলবেন যে না আমরা এ বিষয়ে খুব একটা খোঁজ খবর নেই আজকের আলোচনায় আমরা মূলত সে বিষয়টাকে গুরুত্ব দিতে চাই দর্শক কেমন যত নিকটবর্তী হচ্ছে ইমান বিধ্বংসী ঝড় তুফান এটার পরিমাণ কিন্তু বাড়ছে এরকম পরিস্থিতিতে ইমানের নবায়ন কত বেশি গুরুত্বপূর্ণ সাহাবিরা যদি সেই মুক্ত নবী সাল্লাহিসাল্লামের উপস্থিতিতে ইমান নিয়ে এতটা শঙ্কায় থাকেন আমাদের ইমানকে সকাল বিকেল কত বেশি খোঁজখবর নেওয়া উচিত নবী আলাহিসাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে রজুল বাহার রোজিলকি কা কাফেরা মানুষ সকাল ইমানতে থাকবে বিকালে ইমান হয়ে যাবে কারণ সে জানেও না যে কোন কথা ইমান চলে গেছে কোন কাজে ইমান চলে গেছে কোন বিশ্বাস ধারণ করবার কারণে ইমান চলে গেছে আমাদের ইমান যদি ঠিক থাকে আমল একটু কম থাকলেও ইনশাআল্লাহ আমরা চিরজাহান্নামি হওয়ার থেকে অন্তত রক্ষা পাব যে দর্শক আর বিলম্ব না করে আসুন মূল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি ইমান ভঙ্গ হয় কি কী কারণে ইমান ভঙ্গের মৌলিক কারণ তিনটি আর সেটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি আমরা আরও কিছু কারণ আবিষ্কার করি তাহলে তিনটি থেকে আরও দশটি বিস্তারিত কারণ আমরা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব যে তিনটি সংক্ষিপ্ত কারণে কথা বলবো তার একটা হলো বড় শির আট হলো বড় কুফুর আট হলো বড়ো মোনাফেক বড় শির্ক আল্লাহরব্বুল আলমিনের জন্য আমরা যা নিবেদন করি সেটা যদি কোনো ব্যক্তি বা বস্তুর জন্য নিবেদন করি তাহলে সেটা হয় বড় শির শির শব্দ পাটনার সাব্যস্ত করা শরীর সাব্যস্ত করা আল্লাহর্বুল আলমিনের সঙ্গে যদি আমরা কোনো পার্টনার সাব্যস্ত করি সেই পার্টনার কখন সাব্যস্ত করা হবে যে জিনিসটি শুধুমাত্র আল্লাহর জন্য করতে হয় সেটা অন্য কারোর জন্য যদি আমরা করি যেমন ইবাদত শুধু আল্লাহর জন্য করতে হয় প্রার্থনা শুধু কাছেই করতে হয় সেই জায়গাটা যদি আমরা কোনো ব্যক্তিকে কোনো দলকে কোনো মতকে কোনো পীরকে কোনো বুজুর্গকে কোনো মানুষকে আমরা যদি দিয়ে দেই তাহলে সেক্ষেত্রে সেটি আমাদের ভঙ্গের কারণ হবে ভঙ্গের দ্বিতীয় কারণ হলো বড় কুফুর বড় কুফুর মানে হলো বড় ধরনের অস্বীকৃতি আর সেটি কখন হবে এবং হাদিস থেকে যেটি শতসিদ্ধভাবে সুস্পষ্টভাবে অকাট্যভাবে প্রমাণিত হবে এমন কোনো বিষয়কে যদি আমরা ডিনাই করি অস্বীকার করি সেটার যৌক্তিকতাকে আমরা বা উপযুক্ততাকে আমরা অস্বীকার করি তাহলে এটা হবে বড়ো কুফুর আমি এটা মাইনা ইসলামের এটা হলো বড়ো কুফুর ভঙ্গের কারণ ইমান ইমানভঙ্গের তৃতীয় কারণ হল বড়ো মোনাফিকি বড় মোনাফিকি হলো যার ভেতরে আল্লাহর প্রতি আস্থা নেই করব হাদিসের কোনো

তাহলে এটা তার কাছে থাকলো এবং এটা তাকে বিশ্বাস করার সামিল হয়ে গেল এটা হলো বড় শির অন্তরের মাধ্যমে অর্থাৎ বিশ্বাসগত শির আবার শির কর্মগত হতে পারে যেমন আল্লাহ অন্য কারোকে সেদা করলো এটা হলো কর্মগত শির আবার সেটা মন্তব্যগত হতে পারে এমন কোনো কথা বলে ফেললো যা আল্লাহর সঙ্গে শিরকের সমকক্ষ তাহলে মন্তব্যগত কর্মগত আকিদাগত তিনভাবে শিরিক হতে পারে ঠিক একইভাবে কুফুরও তিনভাবে হতে পারে কেউ অন্তরে ডিনাই করলো মুখে বলল না কিছু সেও কাফির হয়ে যায় আবার কেউ মুখে কাফি মানে অস্বীকৃতি জানালো কেউ আচরণ দ্বারা অস্বীকৃতি প্রকাশ করলো তেরোটাই হতে পারে এই সব ধরনের ইমান ভঙ্গের কারণ থেকে আমাদের বেঁচে থাকতে হবে প্রিয় দর্শক আসুন এগুলোকে বিস্তারিত বিশ্লেষণ করে অনেক বড় বড় ইমামগণ অনেক বড় বড় ওলামায় কালাম দশটি কারণকে উল্লেখ করেছেন তিনটা সংক্ষিপ্ত কারণ থেকে বিশ্লেষণমূলক আরও দশটি কারণ ওখান থেকে বের হয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে আজকে ইনশাল আমরা শেষ করব প্রথম কারণ হলো বড় শির যেটা একটু আগেই বললাম আল্লাহ তালা কর্ণে কারিমি বলেছেন ইন আল্লাহিরু আইসাকি ওয়াগাফিরু মাদু নাদানিকে লিমাইয়াশা আল্লাহ তালা তার সঙ্গে শির করা হলে সেটি মাফ করবেন না শিরকে চেয়ে ছোট অপরাধ হলে সেটি আল্লাহ যাকে চেয়ে তাকে মাফ করতে পারেন সুরে জুমার আয়াত নম্বর পঁয়ষট্টি সেখানে আল্লাহর বলার বলেছেন ওয়ালাকাদ ও হাইয়া ইলাইকে ও ইল্লা দিন আমি কাবলিক লাইন আশরক্তা লায়াহবাতান নাম আলুক কলাতা কোন নামিদাল খাওয়া রাসুল আপনি এবং আপনার পূর্বের সমস্ত নামী রাসুলদের প্রতি একটি কমন নির্দেশমা জারি করা হয়েছে যদি আপনি নাবী এবং রাসূল হওয়ার সত্ত্বেও যদি শিরকে লিপ্ত হন লাইন আশরক্তা আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতান নামুলুক অবশ্যই 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 লামে থাকি নুনে তাকে সাকিলা তিনভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আর বিগ্রাম আর অনুযায়ী অবশ্যই 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 আপনার সমস্ত আমল ক্যান্সেল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এখান থেকে পুরস্কার ব্যবজা গেল কেউ শিরকে লিপ্ত হলে তার ইমান চলে যায় সমস্ত আমল পুরানোগুলো ক্যান্সেল হয়ে যায় এজন্য ইমানদার সবচেয়ে ভয় থাকবে শির নিয়ে আল্লাহর সঙ্গে শির যেন না হয় তাও নিশ্চিত করার চেষ্টা করবে এটা ভঙ্গের কারণ নাম্বার দুই ভঙ্গের দ্বিতীয় কারণ হলো আল্লাহ এবং বান্দার মাঝামাঝি যদি কোনো মধ্যস্থতাকারী আমরা সাব্যস্ত করি তাহলে ইমান নষ্ট হয়ে যাবে আমরা জানি আমাদের হিন্দু ভাই বোন তারা বিশ্বাস করে যে ঈশ্বর সরাসরি সবকিছু নিয়ন্ত্রণ করেন না অনেক দেবদেবী অনেক প্রতিমা তারা পুজো করেন এ উদ্দেশ্যে যেন তার কাঙ্ক্ষিত বিষয়টা সেই দেবদেবী তাদের কাছে তাদেরকে পাইয়ে দেন সরস্বতীকে পুজো করেন শিক্ষার জন্য আবার চাষাবাদ ভালো হওয়ার জন্য আরেক দেবতাকে পুজো করেন তো এরকম পুজো করে তারা ঈশ্বরের কাছ থেকে কিছু পেতে চান বা সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু পেতে চান প্রিয় দর্শক আমাদের অনেক মুসলিম ভাই বোন মনে করেন কোনো কবরে কোনো মাজারে গিয়ে সন্তান চাইলে ব্যবসা উন্নতি চাইলে তিনি আমাকে আল্লাহর কাছ থেকে পাইয়ে দিবেন এই যে একটা ব্যাপার একটা মধ্যস্থতাকারী সাব্যস্ত করা এটা কিন্তু ইমান ভঙ্গ করে দেয় এর দলিল সুরাই জুমার আয়াত নম্বর তিন আল্লাহর বলার কর্ণে বলেছেন আল্লাহ আল্লাহর জন্য একচ্ছত্র দিন ইমান শুধু আল্লাহর জন্য আনতে হবে অন্য কাউকে সেখানে মধ্যস্থকারী বানানো যাবে না আল্লাহ দিন তাহাদ মিন্দুন আউলিয়া যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে অভিভাবক রূপে গ্রহণ করবে এবং তারা বলে যে মান আবদ হম ইল্লা ইল্লাহ ইল্লাহ জুলফা আমরা এই সমস্ত মধ্যস্থাকারীদেরকে মাজারকে পীরকে মৃতজীবিত ব্যক্তিকে বা কোনো প্রতিমাকে আমরা পুজো করছি বা তাদের কাছে গিয়ে প্রার্থনা করছি এই জন্য যে তারা আল্লাহর কাছে আমাদেরকে পৌঁছে দিবে এই যে এই পৌঁছে দিবে মধ্যস্থাকারী হলো জাস্ট এই কথার কারণে আল্লাহর বলালাম কি কমেন্ট করছেন

যখন তালা তাকে কাফের হয়ে গেছে মিথ্যা চার করেছে আল্লাহর ব্যাপারে এমনটি কথা বলেছেন এই জন্য মধ্যস্থকারী করা যাবে না ইমানদার সরাসরি আল্লাহ সম্পর্ক করবে আল্লাহ থেকে চাইবে দোয়া করবে আল্লাহ তাল্লা ইনশাআল্লাহ কারণ আমরা জানলাম ইমান ভঙ্গের তৃতীয় যে কারণ তা হলো কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করা কোনো মুর্শিককে মুর্শিক মনে না করা অন্য কোনো ধর্মকেও সঠিক মনে করা প্রিয় দর্শক আমাদের দেশে অনেক ভাই বোন আছেন যারা মনে করেন সব ধর্মই ঠিক আছে সবগুলারই গন্তব্য একটি ঘুরে ফিরে সবাই এক জায়গায় যাবে এই যে কথাগুলো আমাদের নিজেদের অজান্তে কথা বলে আমাদের ইমান হারা হয়ে যাচ্ছি আমরা আমরা জানি না এই কথাগুলো কত ডেঞ্জারাস কথা প্রিয় দর্শক যেই ব্যক্তি আমার সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে তার ব্যাপারে আমি উদার হতে পারি সহাবস্থান করতে পারি যারা অমুসলিম তাদের সঙ্গে সদাসন করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না যদি তারা তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় শান্তিপূর্ণ সহাবস্থান করতেই পারো বরং আল্লাহ তালা এরকম মানুষকে ভালোবাসেন তাহলে তাদের সাথে আমাদের সহাবস্থান করতে নিষেধ নেয় বরং করতে নির্দেশ রয়েছে বাট তাদের বিশ্বাস কেউ যদি আমি মনে করি সেটাও ঠিক আছে তাহলে আমার বিশ্বাসের জায়গা থেকে আমি দেউলিয়া হয়ে গেলাম জগাঘুরি হয়ে গেল এখানে উদারতা দেখানো আপনার ইমান সম্পর্কে উদাসীনতা হবে অতএব আপনাকে মনোর একটু পাল্লা করেন বলেছেন দিন আহিন্দাল ইসলাম একমাত্র দিন আল্লাহর কাছে মনোনীত দিন ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন আদর্শ জীবন দর্শন অন্য কোনো ধর্ম নিয়ে কি আমাদের মধ্যে কেউ আল্লাহ বলেছেন ফেলাই কোশ্চিন কালও সে তার কাছে গ্রহণযোগ্য করা হবে না অতএব আমাদেরকে এই ব্যাপারে নিশ্চিত হতে হবে যে অমুসলিম ইজ অমুসলিম তিনি সঠিক পথের উপর নেই আমরা তার জন্য করুণা করব দোয়া করব প্রার্থনা করব আল্লাহ যেন তাকে হেদায়ত দেন কিন্তু তাই বলে তার আদর্শকে আমি সঠিক মনে করব আমারটা সঠিক মনে করব এটি ইমান ভঙ্গের কারণ এ সম্পর্কেও আমরা জানি কর্ণাকিম আল্লাহ বলেছেন যে ওমাই অকফুর বিত্লা ফাকাত ইস্তাম সাকাবিল উসফা যে ব্যক্তি আগে আল্লাহ ছাড়া অন্য যত উপাস্য আছে যত ধর্ম ইজম আছে এগুলোকে যে ব্যক্তি আগে অস্বীকার করবে এরপর আল্লাহর প্রতি আনবে সেই কিন্তু মজবুত হাতলকে পা ধরল অর্থাৎ সেই মানানলো আরো আমরা জানি আমাদের কালীদের প্রথম বাক্যটা হল লাহ ইল্লা আগে নেতিবাচক আল্লাহ চাহ যা আছে সবগুলোকে আগে ডিনাই করবেন তারপর আল্লাহ সেতে দিবেন দেন আপনি ইমানদার হতে পারবেন তাহলে আপনি সবগুলোকে মানলেন আল্লাহকেও মানলেন তাহলে তো না আমাদের ইমান নষ্ট হয়ে যাবে মুখরোচক অনেক স্লোগান আমাদেরকে মনে করে শয়তান আমাদেরকে বোঝাতে চায় যে আমরা অনেক উদার হতে পারি স্লোগানের মাধ্যমে প্রিয় দর্শক সেগুলোর মাধ্যমে আমাদের ইমান হারা হতে হবে উদারতা নয় উদাসীনতা আল্লাহ আমাদের তৌফিক দান করুন ভঙ্গের তিন নম্বর কারণ জানলাম চার নম্বর কারণ হলো সালামের জীবন আদর্শ ছাড়া অন্য কোনো জীবন দর্শনকে যদি কেউ উত্তম মনে করে আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন মনে করেন যে ইসলামের সবই ঠিক আছে কিন্তু আসলে ইসলামের অমুক অমুক বিষয়গুলো আসলে এই যুগে চলে না এক্ষেত্রে বোধ হয় অমুক ইজমটা অমুক মতবাদটা অমুক আইডিওলজিটা বোধ হয় অনুক জীবন দর্শনটা বোধ হয় অনেক বেশি কার্যকর নাহজ এরকম কেউ মনে করল সেই মানার হতে পারে না তার মানে আপনি আল্লাহ রব আলীমকে তিনি যে সৃষ্টিকর্তা তিনি যে সব কিছু করতে সক্ষম এবং তার হাতেই যে সব কিছু তিনিই যে সব কল্যাণ ও কল্যাণের মালিক এটা আপনি বুঝতে অক্ষম ভাবছেন প্রিয় দর্শক আমরা বিবেক দিয়ে আল্লাহর অনেক বিধানকে জাজ করার চেষ্টা করি এটা মূর্খতা কারণ জু সমাজ মে আগেই ও ফের খোদা কেউ কার হওয়া এখানে যদি খোদা বলেছেন না বলে আল্লাহ বলা উত্তম আল্লাহ ইকবাল বলেছেন যে যে আপনার বুঝে চলে আসলো আপনার ব্রেইনে যাকে আপনি ক্যাপচার করে ফেলতে পারলেন সে আবার আল্লাহ কি করে হলো যার সকল আদেশ নিতে যথার্থতা যৌক্তি আপনার বিবেকের মিটার দিয়ে আপনি মেরে মেফে ফেলতে পারলেন সে আবার আল্লাহ কিভাবে হলো আরে আল্লাহ তো এমন মহা সৃষ্টি যে আপনার মতো ক্ষুদ্র মানুষ আল্লাহ সব নির্দেশ এবং আদেশের যৌক্তিকতা আপনি বের করতে পারবেন না সেটাই স্বাভাবিক এজন্য ইসলামের সব নির্দেশগুলো আমার বুঝে আসলে আমি মানবো না হলে বলবো না এটা অযৌক্তিকটা ইমান ভঙ্গের কারণ বিষয় আমাদের সাবধান হতে হবে একজন কাজের লোক তার মালিক তাকে দশটা অর্ডার করেছেন তিনি দুইটা করেছেন আর আটটা করেননি কেন করেননি বলেন যে স্যার এটা আমার বুঝে আসছে না এটা ভালো হবে না কাজটা আপনি বলুন এই কর্মচারী কর্মচারী থাকার যোগ্য থাকবে মালিক তার দৃষ্টিকোণ অনেক গভীর থাকতে পারে তিনি এটার উপকারিতার পারেন হয়তো কর্মচারী জানেন না কিন্তু তিনি নিজে থেকে যদি মাতবুরি করেন এবং বলেন না এটা যৌক্তিক আমি করব করব না যেরকম চাকরি থাকবে না আপনার ইমান থাকবে না যদি আল্লাহর কোন আদেশ নিষেধের পর আপনি মনে করেন যে না এটা চলবে না ওইটা চলবে এই জন্য চার নম্বর ইমান ভঙ্গের কারণ হল নবীরাম যা নিয়ে আসছেন তার সবগুলোকে তার সকল আদেশ নিষেধ একমাত্র আমাদের জন্য উপযোগী মনে করতে হবে আসুক আর না আসুক আমি কয়টা বোঝার ক্ষমতা রাখি আল্লাহ ব্যক্তি কখন ইমানদার হতে পারবে না যে সকল বিষয়ে নবী আলিসাল্লামকে তার জীবনের সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ না করবে তার সকল সিদ্ধান্তকে না মানবে ইমানদার হতে পারবে না অতএব নবী সাল্লাহ সাল্লামের সকল আনিত বিষয়গুলোকে আমাদের জন্য কল্যাণ আমরা সেই হিসাবে বিশ্বাস করবো আমি পালন করতে পারছি না আমার দুর্বলতা আছে সেটা ভিন্ন বিষয় তার জন্য আমার গুণা হবে বাট আমি ইমান হারা হব না কিন্তু আমি এটাকে অনপযুক্ত মনে করি আমার ইমান হারা হতে হবে নাম্বার পাঁচ ইমান ভঙ্গের পাঁচ নম্বর কারণ হলো নবীর হসুতাল্লাম যে দিন নিয়ে এসছেন কোন বাংলাদেশের যে বিষয়গুলো অকাট্যভাবে এবং সুস্পষ্ট বা তথা শতসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে তার কোনো একটির প্রতি যদি আমাদের কোনো ঘৃণা থাকে অপছন্দ থাকে তাহলে ইমান চলে যাবে অনেক ভাই বোন আছেন বলে ইসলামের সব ভালো লাগে এই যে পর্দার বিধানটা আমার ভালো লাগে না ইসলামের সব ভালো লাগে বাট এই যে সুদেরটা আমার ভালো লাগে না ইসলামের সব কিছু ভালো লাগে বাট অমুকটা আমার ভালো লাগে না তমুকটা আমার ভালো লাগে না এরকম কিন্তু অনেক ভাই বোন আছেন যারা এরকম বলেন ওল্লাদিন কাফারু ফতে আসাল্লাহম যারা কুফুরি করেছে তাদের ধ্বংস অনিবার্য ও আদাল্লাহ আহম আল্লাহ তালা এই সমস্ত মানুষের আমলকে নষ্ট করবেন ধ্বংস করে দিবেন দ্য আলিকা বি আন্না হোম ক্যারিহুমা আংজাল্লাহ এদের ক্যারিহুমা আনজাল্লাহ এর কারণ হলো আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে তারা অপছন্দ করেছে বলে সেটা ভালো লাগে এই যে আপনার ভালো লাগে কাজ করছে জাস্ট এই কারণে আল্লাহ রব আলমিন আপনার সম্পর্কে এই কথা বলে শেষে বলছেন আপনার সমস্ত আমল আল্লাহ তারা বরবাদ করে দিচ্ছেন প্রিয়দর্শক এখান থেকে বোঝা গেল এরকম কোনো আচরণ করলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে যে ইসলামের অমুক জিনিসটা আমার ভালো লাগে না আপনার ভালো লাগা না লাগা এটার উপরে সত্য সত্য নির্ভর করেন আপনি সব কিছু বুঝতে সক্ষম নন আমরা কেউই সক্ষম নেই আল্লাহ রব্বুল আলমিন মালিক আমরা তার কৃতদার সৃষ্টি মাত্র তার সকল নির্দেশের যৌক্তিকতা যথার্থ বুঝতে হবে এমনটি বাধ্যতামূলক নয় এরপর ইমান ভঙ্গের ছয় নম্বর কারণ হলো দিনের কোন বিষয় নিয়ে বিদ্রুপ করা ব্যঙ্গ করা আমাদের অনেক ভাই বোন আছেন ব্যঙ্গ বিদ্রুপ করেন পর্দানি ব্যঙ্গ বিদ্রুপ করেন এটা অস্বাস্থ্যকর আরে থাকা যায় নাকি এটা তো একটা এটা আস্ত একটা ড্রামের মতো এটা বাক্সের মতো এই ধরনের কথা বলে আমরা আল্লাহরমের নির্দেশকে আল্লাহ যেখানে স্পষ্ট নির্দেশ করেছেন মেয়েরা কাপড়কে টেনে দিবি তার মানে ঢুকে থাকবে আপনি সেটাকে নিয়ে ট্রল করছেন বিদ্রুপ করছেন আপনার কোনো বন্ধু দায়ী রাখছেন আপনার হয়তো আল্লাহর প্রতি বিশ্বাস কোনো কমতি নাই কিন্তু দুষ্টুমি করে আপনি মজা করে নিয়ে ট্রল করে ফেললেন দেখুন এটি নবিলাম সুন্না কোনহাদিসের বিষয়টাকে নিয়ে ট্রল করলে থাকবে না আর সম্পর্কে আল্লাহর বল আলমিনে কুল আবিল্লাহি আয়াত ই রাসুল হি কোন তুম তাস্তা কেমন তোমাদের অনেক কাফির দিতে আজাব দিতে বলা হবে তোমরাই কি সেই গোষ্ঠী যে দুনিয়াতে আল্লাহকে নিয়ে তার রাসুলকে নিয়ে ব্যঙ্গ করতে তার আয়াত নিয়ে বিদ্রুপ করতে দিরু আজ কোনো অজুর খাহি করো না আজ তোমাদের কোনো অজুর খাহি শোনা হবে না কদ কাফার তুম বাদা ইমানিকম তোমরা ইমান আনার পরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও ইমান আনার পরেও কদ কাফার তুম বাদা ইমানিকুম তারপরে তোমরা কুফুর কুফুরি করে ফেলেছ কাফের হয়ে গেছো ইমান ভঙ্গ হয়ে গেছে বিদ্রুপ করার কারণে খবরদার আমরা কখনো দিনের কোনো বিষয় নিয়ে বিদ্রুপ ব্যঙ্গ করব না তাচ্ছিল্য করবো না ট্রল করবো না নিজে পারি কিন্তু ট্রল করবো না রাষ্ট্রের কোনো বিধানকে কেউ লঙ্ঘন করে সাধারণ অপরাধী হয় কিছু সাজা হয় এরপরে ছাড়া পায় কিন্তু রাষ্ট্রের যদি বিধানকে নিয়ে রাষ্ট্রের অস্তিত্বকে নিয়ে যদি কেউ ট্রল করে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচনা হয় সাধারণ অপরাধী থাকে না আল্লাহর কোনো বিধানকে নিয়ে ট্রল করলে আপনি আল্লাহদ্রোহী হবেন ইমান হারা হবেন সাত নম্বর ইমান ভঙ্গের কারণ হল জাদু আল্লাহর বলেন বলেছেন হারুত মারুত নামক দুই ফিরিস্তে আল্লাহ তালা পাঠিয়েছেন তারা মানুষকে জাদু শিক্ষা দিয়েছেন এবং আল্লাহ তালা সাবধানও করেছেন যে এটা যেন কেউ শিক্ষা গ্রহণ করে প্রয়োগ না করে কেউ যদি জাদু শিক্ষা গ্রহণ করে প্রয়োগ করে এটা এক্সারসাইজ করে চর্চা করে তাহলে সেক্ষেত্রে সে ব্যক্তি সম্পর্কে আল্লাহবুল্লা আলমিন কুফুরির বাক্য ব্যবহার করেছেন এবং বলেছেন যে কিছু লোক শিখেছে তারা কুফুরি করেছে যারা শিখেনি বা চর্চা করেনি তারা কুফুরি করেনি এখান থেকে অনেক ইমামগণই বলেন যে জাদু এটার সাথে কেউ সংশ্লিষ্ট হলে অর্থাৎ জাদু শিখলে চর্চা করলে প্রয়োগ করলে সে ব্যক্তি ইমান হারা হয়ে যায় জন্য এর শাস্তিও মৃত্যুদণ্ড সকল ইমামদের ঐক্যমতে সর্বোচ্চ শাস্তি এটি ইমামগঙ্গের কারণ অনেক ইমামদের মতে বরং বেশিরভাগ ইমামদের মতে কেউ কেউ এ ব্যাপারে এই পয়েন্টের ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন

কে বিভিন্নভাবে ইসলাম চর্চা থামানোর চেষ্টা করা এসবগুলো ইসলাম বিরোধী বা অমুসলিম তথা আল্লাহর প্রতি অবিশ্বাস যারা আছে তাদের সঙ্গে আতাঁত করা সামিল এটাও ভঙ্গের কারণ কারণ কেউ তাদের সম্পর্কে বলেছেন ইয়াহি হল আম

ইসলামে যে আদেশ নিষেধ আছে এগুলোর ঊর্ধ্বে আরে রাখো এগুলো কেন পালন করতে হবে এগুলোর ঊর্ধ্বে মনে করেন কাউকে অনেক পীরের মুরিদ আছেন মনে করেন যে আমার পিস সাহেব এগুলো থেকেও ঊর্ধ্বে তার নামাজ কালাম লাগে না তিনি ইসলামের সমস্ত আদেশ নিষেধের উর্ধে এরকম যদি কেউ মনে করে সেটিও ইমান ভঙ্গের কারণ হতে পারে দশ নম্বর ইমান ভঙ্গের কারণ হল যদি কেউ তার আচার আচরণে কাজে কর্মে সার্বিকভাবে ইসলাম থেকে নিজেকে ধুয়ে মুছে আলোক করে ফেলে তার জীবনে কোনো ইসলামের ছিটে ফোটো পর্যন্ত নাই না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না টুপি পরে না আল্লাহ বলে না রাসুল না কোরআনের কথা বলে না হাদিসের কথা বলে তার জীবন আচারের মধ্যে ইসলামের কোনো লেশ মাত্র নেই এরকম বহু মানুষ কিন্তু আমাদের সমাজে আসে না মুসলিম কিন্তু ওনার ভিতরে কখনো না জুমা পড়ে না ঈদের নামাজ পড়ে না কোরবানি করে না রোজা রাখে কিচ্ছু নেই ইসলামের কোনো কিচ্ছু নেই এই ব্যক্তির এই আচরণটাও ইমান ভঙ্গের কারণ কারণ এই যে বিমুখ হয়ে যাওয়া সম্পূর্ণরূপে ধুয়ে মোছনে যে আলাদা করে ফেলা এটা পরিষ্কারভাবে কিন্তু কুফুরি এটা কিন্তু অস্বীকৃতি আল্লাহকে স্বীকার করলে কিছু না কিছু ক্ষেত্রে তার প্রকাশ ঘটার কথা এ সম্পর্কে আয়াত আমরা দেখতে পাই আল্লাহর যে ব্যক্তির কাছে তার রবের আয়াত এবং নিদর্শন সমূহ এগুলো তাকে স্মরণ করিয়ে দেওয়া হলো আনহা এরপর সেখান থেকে বিমুখ হয়ে গেল এগুলোকে সে পাত্তা দিল না ডিণাই করলো না গায়ে মাখলো না ইন্না মিনাল মিনা মিনামুল তাকিম আমি এই ধরনের অবাদ্যদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবো আল্লাহ বলছে দর্শক এই ধরনের কথা প্রতিশোধ গ্রহণ করার কথা কুফুরি বা কাফের হওয়া ছাড়া তারা বলেন না সচরাচর অতএব বোঝা গেল এটি ইমান ভঙ্গের কারণ এক নজর আবার বলে দিচ্ছি ইমান ভঙ্গের কারণসমূহ এক নম্বর শির করা দুই নম্বর হল আল্লাহ এবং বান্দার মধ্যে বা ওদের ক্ষেত্রে কোনো মধ্যস্থকারী সাব্যস্ত করা আর তিন নম্বর হলো আল্লাহ রব আলমিনের নির্দেশকে যারা লঙ্ঘন করে বা ইমান আনে অমুসলিম তাদেরকে অমুসলিম বর্ণনা করা তাদেরকেও সঠিক মনে করা চার নম্বর হল আল্লাহ নবী সাল্লা সাল্লাম আলী দুদিনের চাইতে কোনো আইডিওলজিকে কোনো জীবন দর্শনকে উত্তম মনে করা পাঁচ নম্বর হলো নভিজ্লামের আনিত কোনো দিনকে দিনের কোনো বিষয়কে কেউ যদি অপছন্দ করে তার ভালো না লাগা কাজ করে তথাকি তো তাহলে সেটি ইমান ভঙ্গের কারণ হবে ছয় নম্বর হলো দিনের কোনো বিষয় যদি কেউ বিদ্যুৎ বিদ্রুপ করে ব্যঙ্গ করে ঠাট্টা করে সেটি সাত নম্বর হলো যদি জাদু শিখে চর্চা করে প্রয়োগ করে সেটি আট নম্বর হলো মুসলিমদের বিরুদ্ধে যদি অমুসলিমদের সাথে গিয়ে ষড়যন্ত্র করে সেটি এবং নয় নম্বর হলো কেউ যদি মনে করে যে সেই অথবা নির্দিষ্ট কিছু লোক তারা কোন আসের এই সমস্ত সেদের ধার ধারণা এগুলো উঠতে তারা এগুলো প্রয়োজন মনে না করে অনাবশ্যক মনে করে সেটি আর দশ নম্বর হলো দিন থেকে পরিপূর্ণরূপে তার কাজের মাধ্যমে বিমুখ হওয়া সে কার্যতে কুফুরি করছে কোনো কিছুকেই দিনের ছিটে তার মধ্যে রাখছে না এসবগুলি ভঙ্গের কারণ প্রিয় দর্শক ভঙ্গের মৌলিক তিন কারণ এবং বিস্তারিত দশ কারণ এগুলোকে অক্ষরে অক্ষরে রপ্ত করে আমাদের মধ্যে কখনও এগুলো লেশ চলে আসে কি না আমরা সেটিকে যাচাই করে ফেলবো আর ইতিমধ্যে যদি কেউ এরকম কোন কারণের মধ্যে পড়ে থাকি এক্ষুনি তবা করে আল্লাহর কাছে লজ্জিত হয়ে যাবে আল্লাহর আলম আমাদের ইমানগুলোকে শত সহস্র ফেতনা ধোঁয়াশা বিভ্রান্তি এবং গুমরাহী অদ্ভ্রষ্ট হওয়ার মতো যে ইমান বিধ্বংসী ঝড়গুলো আসছে এ সকল ঝড়ে এক এক ঝড়ে কিছু মানুষ কাফের হয়ে যায় বেঈমান হয়ে যায় সকল ঝড়ে আমাদের ইমানকে ধরে রেখে অক্ষত রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার আখেরাতে উপস্থিত হওয়া তফিক আমাদের সকলকে দান করুন সেই সাথে আহ্বান রাখছি অনভিশনের সাথে আমরা আছি আপনারাও থাকুন এবং অনন্য আয়োজনের সঙ্গে যুক্ত হয়ে কর্ড হাদিস সম্পর্কে জানার চেষ্টা করুন এটাকে প্রচার এবং প্রসার করতে আপনারাও উদ্যোগী হন জেজাকুম্লা খয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ